এখন দেখো এগুলো অনেক ফিগার্স ঘুরবে, কিন্তু যেটা ভেরি ক্লিয়ার অন্তত সংখ্যাগরিষ্ঠ যোগ্য, এদের চাকরি কোনো মতে চলে যেতে দেওয়া যাবে না, স্পষ্ট কথা। এদের এখন বিয়ে হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে, লোন টোন করেছে, একটা এই করে পুরো ওয়েল সেট আপ, এরা সার্ভিস দিয়েছে এতদিন, এদের কেন চাকরি যাবে? এটা জাস্ট হতে দেওয়া যাবে না। এমনকি এদের কেউ বলছে না তাহলে আপনারা আরেকবার পরীক্ষা দিলে হয়, এটা কোথাও ভেবে দেখ প্র্যাকটিক্যালি পসিবল? অবশ্যই ঘুষ দেওয়ার শাস্তি এদের পাওয়া উচিত, কিন্তু সেটা যেন আত্মহত্যায় প্ররোচনা করে সেই শাস্তিটা যেন আদায় না করা হয়। ভোট যেই শেষ হবে, অবিলম্বে শিক্ষা দপ্তরে যেগুলো পদ ফলসলি ক্রিয়েট করা হয়েছিল সেগুলো হতো ফলস পদ, বাদ দাও, যত খালি পদ আছে অবিলম্বে যুদ্ধকালীন গতিতে সেগুলো ভর্তির ব্যবস্থার প্রক্রিয়া নিতে হবে শিক্ষা দপ্তরকে। এরপরে আমরা এক একটা এফেক্টেড গ্রুপের কথায় আসি। আমি কিন্তু বাংলা পক্ষের একদম অফিসিয়াল স্ট্যান্ড বলছি, সেটা একটু বিস্তারে বলছি। প্রথম হচ্ছে যে বয়ানে জানা যাচ্ছে যে প্রায় 80% একটু কম বেশি হতে পারে, অ্যাটলিস্ট 80% মানে অ্যারাউন্ড 80% ছেলে মেয়ে কিন্তু যোগ্য, মানে 25,000-5,000 সামথিং সেটাকে অযোগ্য বলা হচ্ছে এক্স্যাক্টলি। এখন দেখো এগুলো অনেক ফিগার্স ঘুরবে, কিন্তু যেটা ভেরি ক্লিয়ার অন্তত সংখ্যাগরিষ্ঠ যোগ্য, এদের চাকরি কোনো মতে চলে যেতে দেওয়া যাবে না, স্পষ্ট কথা। এদের এখন বিয়ে হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে, লোন টোন করেছে, একটা এই করে পুরো ওয়েল সেট আপ, এরা সার্ভিস দিয়েছে এতদিন, এদের কেন চাকরি যাবে? এটা জাস্ট হতে দেওয়া যাবে না। এমনকি এদের কেউ বলছে না তাহলে আপনারা আরেকবার পরীক্ষা দিলে হয়, এটা ভেবে দেখ প্র্যাকটিক্যালি পসিবল? একটা প্রিপারেশন তোমার পরীক্ষা দেবে, তার যে একখানা প্রিপারেশন, তুমি পরীক্ষার প্রিপারেশনের সময় এক মাস পরে পরীক্ষা নিলে তুমি সেই স্কোর করতে পারবে না, তুই বলছি এখন তারা আমার পরীক্ষা দেবে? আমি যে ডাক্তারি পাস করেছি, আমি তোমায় বলছি যারা যারা ডাক্তারি রেজিস্টার্ড ডাক্তার তাদেরকে ফাইনাল MBBS এর পরীক্ষাটা এখন যদি দিতে বলা হয়, কারণ তারা বিভিন্ন বিষয়ে স্পেশালাইজ করে গেছে, হ্যাঁ হয়তো পড়লে আমার মনে চলে আসবে আস্তে আস্তে, কিন্তু ওই লেভেল অফ যে কম্পিটিটিভ যে প্রিপারেশন সেটা থাকে না, এটা এটা অবাস্তব, এটা একদম হতে দেওয়া যাবে না, ঠিক আছে। দুই, যারা অযোগ্য, এগুলোতে নানা ক্লাসিফিকেশন আছে, আমি তাদেরকে ধরে জাস্টিফাই করার চেষ্টা করবো না, দিনের শেষে তারা টাকার জোরে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, হোয়াট এভার বি ইট। কিন্তু অনেকে আছে কেরম বলো তো, সেই সময় ছিল মানে কাকে টাকা দেওয়া যায় এরকম ভাবে লোকজন খুঁজছিল, চেনো কাউকে? বাংলা পক্ষ কেন বলে, বাংলা পক্ষ জানে দুর্নীতি হচ্ছে, কারণ বাংলা এইসব মিডিয়া রিপোর্ট থেকে জানতে হয় না, আমাদের কান বাংলার একদম বাস্তবে রয়েছে। এবার অনেকে কি করেছে, যোগ্য প্রার্থী শিওর হওয়ার জন্য দিয়েছে, সকলে আমি এটা বলছিলাম, মানে এবার ভ্যারি ডাক্তার গ্রুপ আছে, একটা যে ফাঁকা খাতা, তারপরে ওয়ে মার্কশিট, এই সে, এদেরকে তো চাকরিতে রাখে, অনেকে আবার এদের দালালি করছে, একদম না, কি বলছে যে তারা তো সার্ভিসটা দিয়েছে, না তারা সার্ভিস দেওয়ার যোগ্য নয়, তারা যে প্রক্রিয়ায় সার্ভিস দেওয়ার জায়গায় ঢুকেছে সেই প্রক্রিয়াটা বেআইনি, সে সার্ভিস যোগ্য অযোগ্য ব্যাপারে বাইরে তারা। তবে হ্যাঁ, এতগুলো ফ্যামিলি এরাও কিন্তু এই বিয়ে করে তো লোক হোয়াট এভার, আমি সেটা বাদ দিলাম, এদের একটু টাইমও দেওয়া হোক, এই 4 সপ্তাহে প্র্যাকটিক্যাল হোক, কারণ অবশ্যই ঘুষ দেওয়ার শাস্তি এদের পাওয়া উচিত, কিন্তু সেটা যেন আত্মহত্যায় প্ররোচনা করে সেই শাস্তিটা যেন আদায় না করা হয়, ঠিক আছে। এটা খুব 2-3টা কেস হয়ে গেলেও খুব ভয়ঙ্কর একখানা আমরা একটা মধ্যযুগীয় ব্যাপারে চলে যাব, ব্লাড লাস্ট, রক্ত ক্ষুধা, কারণ আমরা তো আসলে পুরো মতামতটাতে এরকম ভাবে করতে থাকবো, যার পরিবারে যাবে তার যাবে, কিন্তু ওই সময় যখন ঘুষ দিয়েছিলি তখন মনে থাকেনি এই কথাটা যদি বলি, তাহলে তো
ঘুষ দিলেও যদি মরতে হয় আর ট্রাফিক রুল ভায়োলেশন করলেও যদি মরতে হয়, তাহলে আমরা কোন সমাজের দিকে এগোচ্ছি? গ্রেডেড যে একটা সমাজে যে নানা রকম যেরকম অপরাধ সেই অনুযায়ী শাস্তি, এই যে সভ্য সিস্টেমটা, এটা তো একটা কারণ আছে তার। আরেকটা কথা হচ্ছে যে ভোটের ফোটের সময় তো লোক বলে হবে না, বলে লাভও নেই। ভোট যেই শেষ হবে, অবিলম্বে শিক্ষা দপ্তরে যেগুলো ফলসলি ক্রিয়েট করা হয়েছিল সেগুলো তো ফলস পদ, বাদ দাও, যত খালি পদ আছে অবিলম্বে যুদ্ধকালীন গতিতে সেগুলো ভর্তির ব্যবস্থার প্রক্রিয়া নিতে হবে শিক্ষা দপ্তরকে। বাপ্তা বসু বলছে এখনো যে আগের ব্যাপার, ভাই আগের ব্যাপার কি না তার প্রমাণ হচ্ছে পরের একটা ব্যাপার ক্লিন করে দেখানো, ক্লিন সিস্টেমে দেখানো। আগের ব্যাপার শুধু বলে দেওয়াটা যথেষ্ট নয়, তাই না? এবং যে ২৬ আগে ওই ২৬ জাহাজ টাকা তুমি বলবে করবো, মোদী যারা খুব ২০২৪ নির্বাচন করবে, ২০৪৭ সে কি করবে, এসব হলে তো হবে না। বাই ২৬ ফল চাই তার মধ্যে হাতে নাতে, ঠিক আছে। এবং আরেকটা দিক রয়েছে এই সিস্টেমের মধ্যে, কেন এটা দরকারি পর লাস্টের যেটা বললাম, এবং দরকার পড়ে তাদের বিরাট ভাবে তাদের সামনে আনা যে এই এ হচ্ছে এই কলেজে এই স্কুলে পড়তো, এই কলেজ থেকে পাশ করেছে এই। কারণ শিক্ষকের মর্যাদা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি পশ্চিমবঙ্গে বিশ্বাস করানো জরুরি, সবের থেকে বড় এইটা। একসময় এসএসসি দুর্নীতিও একটি পুরনো খবর হয়ে যাবে, কয়েক দশক আগের খবর হয়ে যাবে। ৮০তে কি কি দুর্নীতি হয়েছে এখনকার ছেলে মেয়ে জানে? ৬০তে কি কি দুর্নীতি হয়েছে এখনকার ছেলে মেয়ে জানে? এই যে এই মুহূর্তে যে আসামেই পিএসসি দুর্নীতি হয়েছে সেটাই এখানকার ছেলে জানে, পশ্চিমবঙ্গের ছেলে জানে না, ঠিক আছে? তো আমি যেটা বলছি এটা বাস্তব কথা। কিন্তু এই যে সিস্টেম তার সম্বন্ধে যে স্যার সেটা সম্বন্ধে শ্রদ্ধাবোধ, স্যার আপনি আবার ওই করে হলেননি তো, এটা হলে কিন্তু ওই ব্যবস্থাটার মধ্যে খুব বড় একটা ক্ষতি হয়ে যায় শিক্ষক শিক্ষকের মর্যাদা। এবং যে যোগ্য প্রার্থীর ৮০% হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক, আমি এক্সাক্ট নাম্বারে যাচ্ছি, কারণ এক্সাক্ট নাম্বার অ্যাভেলেবল না। আরে এটাই তো সিবিআই এর কাজ ছিল, তাহলে করবেটা কি? প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালী।